ভর্তি হওয়ার পরে আমার ট্রিটমেন্ট শুরু হয়। ইনশাল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ। আমার এখন আগে যে ফুলে যেত, হাঁটু ফুলে যেত, হাঁটুতে ব্যথা হতো, শোল্ডারে ব্যথা হতো, সেই ফুলাগুলো নাই। আগে আমি খাটের উপর থেকে নামতে পারতাম না, এমন ব্যথা হতো আমার। কিন্তু এখন আল্লাহর রহমতে এখানে কোনো ব্যথা নেই, সকালবেলা কোনো উঠতে কোনো ব্যথা লাগে না, এখন আমি ভালো আছি। আর একটা জিনিস না বললেই নয়, বিশেষ করে এখানে নার্স, ডাক্তার, প্রশাসনিক যারা আছেন সবাই খুবই আন্তরিক, অসম্ভব আন্তরিক, এবং ওনাদের আন্তরিকতার কারণে আসলে ট্রিটমেন্ট এখানে আমি করতে পেরেছি। আর শফিউল্লাহ স্যার উনি আসলে অনেক বড় মাপের একজন ডাক্তার, ওনার উনি একজন বন্ধুসুলভ আচরণ করেন প্রতিটা রোগীর সাথে। কারণ উনি আমাকে বলেছেন, এটাই বলেছেন যে আমি রোগীদের সাথে যদি বন্ধুসুলভ আচরণ না করি তাহলে ট্রিটমেন্টটা আমি করতে পারবো না। কারণ স্যার প্রতিদিনই আমাকে দেখতে আসতেন, প্রতিদিনই আমার সাথে কথা বলতেন, আমার সাথে মত বিনিময় করতেন। এই জিনিসটা, স্যারের এই জিনিসটা আসলে একজন ডাক্তারের কথার উপরেই রোগী অর্ধেক ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি টু ডেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন কিছু সমস্যা নিয়ে, কিছু রোগ নিয়ে, নতুন কিছু পেশেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই সমস্যাগুলো হাজির করে তারা এই ধরনের সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পান বা এই ধরনের সমস্যাগুলো সাধারণত কী ধরনের ট্রিটমেন্ট হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ফরিদ আহমেদ চৌধুরী। ওনার বয়স 53 বছর। উনি দীর্ঘদিন যাবৎ অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন। ওনার দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল এবং দীর্ঘ একটা সময় ধরে উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে পরিচিত হই এবং ওনার কাছ থেকে আমরা জানি যে এই সমস্যাটার উৎপত্তি কীভাবে এবং উনি কীভাবে এর থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার নাম ফরিদ আহমেদ চৌধুরী। আচ্ছা। আমার বাড়ি চট্টগ্রাম। আমি চট্টগ্রাম থেকেই আসছি চিকিৎসা করানোর জন্য। আচ্ছা স্যার, আমরা কি একটু জানতে পারি আপনি পেশাগতভাবে মূলত কী করেন? আমি পেশাগতভাবে সরকারি চাকরি করি, লোকাল গভর্নমেন্টে ইউনিয়ন পরিষদ সচিব হিসাবে আমি কর্মরত আছি চট্টগ্রামের রাজধানী। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্টে আপনি আছেন। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল এবং সেটা কবে প্রথম ধরা পড়েছিল? আমার রোগটি হলো অস্টিও আর্থ্রাইটিস, দুই নিতে এবং শোল্ডারে, এবং প্রথম 2017 সালে আমার রোগটা ধরা পড়ে। তখন থেকে আমি বিভিন্নভাবে আমি চিকিৎসা করিয়েছি আমার চট্টগ্রামে। করানোর পরে এক পর্যায়ে দেখলাম যে হচ্ছে না, পরে আমি ইন্ডিয়া গেলাম, বেলোর সিএমসি হসপিটালে। এটা আমি 3 বার গেছি, 2 বছরের মধ্যে আমি 3 বার ওখানে গেছি, ট্রিটমেন্ট করাইছি। কিন্তু গত নভেম্বরে আসার পরে আমার এই রোগটা আবার বেড়ে যায়, প্রচণ্ডভাবে আমি কষ্ট পেতে থাকি, আমার ইভেন কি চলাফেরা বন্ধ হয়ে যায়। তা একটা পর্যায়ে আমি দেখলাম যে আসলে কী করার, হয়তো আমি একটা হতাশ, এমনভাবে হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার মনে হয় আমি আর ভালো হব না। পরে আমার অফিস করতে কষ্ট হইতো, অফিস করতাম না, করতে পারতাম না ঠিকভাবে। এখন পরবর্তীতে আমার এক কলিগ রাজবাড়ী জেলার পাংশ উপজেলার আমার এই সহকর্মী সুদেব গোস্বামী, তার সাথে আমার ইউটিউবে তার ভিডিওটা আমি দেখি, সে এখানে ট্রিটমেন্ট করিয়েছে। পরবর্তীতে আমার স্ত্রী আমাকে বলে যে ইউটিউবে শফিউল্লাহ স্যারের একটা ভিডিও দেখছি, আমি বিভিন্ন ভিডিও দেখছি, আমার মনে হয় আমরা একটু ট্রাই করতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমি আমার কলিগের সাথে যোগাযোগ করি, সে আমাকে বললো যে দেখেন আমি 11 দিন ছিলাম, আমি হাঁটা বন্ধ হয়ে গেছিলো, এখন 11 দিন আমি পরিপূর্ণ সুস্থ, আমি এখন স্বাভাবিকভাবেই চলাফেরা করতেছি, আমার কোনো অসুবিধা নেই, আপনি ওখানে যান, আমার মনে হয় আপনি ভালো হবেন। সেই আশা নিয়েই আমি এখানে আসি 12 তারিখ এই মাস ডিসেম্বর। আসার পরে স্যারের সাথে দেখা করি, স্যারের সাথে দেখা করার পরে স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা দিলেন, পরীক্ষা নিরীক্ষা করালাম। করানোর পরে স্যার বললেন যে আপনার এখানে ভর্তি হতে হবে, ভর্তি হলেই আপনার রোগটা ট্রিটমেন্ট করা যাবে। তখন আমি এক কথায় স্যারের কথায় আমি ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরে আমার ট্রিটমেন্ট শুরু হয়। ইনশাল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ।
আমার এখন আগে যে ফুলে যেত হাঁটুতে ব্যথা হতো, শোল্ডারে ব্যথা হতো, সেই ফুলাগুলো নাই। আগে আমি খাটের উপর থেকে নামতে পারতাম না, এমন ব্যথা হতো আমার। কিন্তু এখন আল্লাহর রহমতে এইখানে কোনো ব্যথা নেই, সকালবেলা কোনো উঠতে কোনো ব্যথা লাগে না, এখন আমি ভালো আছি। আর একটা জিনিস না বললেই নয়, বিশেষ করে এখানে নার্স, ডাক্তার, প্রশাসনিক যারা আছেন সবাই খুবই আন্তরিক, অসম্ভব আন্তরিক, এবং ওনাদের আন্তরিকতার কারণে আসলে ট্রিটমেন্ট এখানে আমি করতে পেরেছি। আর শফিউল্লাহ স্যার উনি আসলে অনেক বড় মাপের একজন ডাক্তার, ওনার উনি একজন বন্ধুসুলভ আচরণ করেন প্রতিটা রোগীর সাথে। কারণ উনি আমাকে বলেছেন, এটাই বলেছেন যে আমি রোগীদের সাথে যদি বন্ধুসুলভ আচরণ না করি তাহলে ট্রিটমেন্টটা আমি করতে পারবো না। কারণ স্যার প্রতিদিনই আমাকে দেখতে আসতেন, প্রতিদিনই আমার সাথে কথা বলতেন, আমার সাথে মত বিনিময় করতেন। এই জিনিসটা স্যারের, এই জিনিসটা আসলে একজন ডাক্তারের কথার উপরেই রোগী অর্ধেক ভালো হয়ে যায়, সেটাই আমি পেয়েছি এখান থেকে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সকলের কাছে আমি আশা করব এদিক ওদিক ছুটোছুটি না করে আমি যেমন এখানে এসেছি, অন্তপক্ষে আপনারা একবার ট্রাই করতে পারেন। যারা নিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন ব্যথা নিয়ে দীর্ঘদিন আপনারা ভুগছেন, যন্ত্রণায় আছেন, তারা এখানে আসতে পারেন, একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনারা সুফল পাবেন। ধন্যবাদ ফরিদ আহমেদ। এতক্ষণ আসলে আমরা আপনার কাছ থেকে যে আপনার যে পুরো ঘটনাটা আমরা আসলে শুনলাম, আমি আসলে আপনাকে মাঝখানে মাঝখানে কিছু প্রশ্নও করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে মানে আপনি যখন বলছিলেন আমিও এক নাগারে শুনে যাচ্ছিলাম যে আপনার যখন প্রথম দিকে আপনার এই সমস্যাটা শুরু হয়, আপনি দীর্ঘ একটা সময় যখন আপনি হাঁটু ব্যথার কারণে আপনি ভুগছিলেন, এমন একটা সময় এসেছে যখন আপনার যে আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছেন আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের, দেন আপনি আপনার কাজ, প্রশাসনিক কাজগুলো আপনি করতে পারছিলেন না, পরবর্তীতে আপনি বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করেছেন, এবং আপনি আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি ইন্ডিয়াতে আপনি গিয়েছিলেন এই ট্রিটমেন্টের জন্য, উচ্চ চিকিৎসার জন্য। বাট সেখানেও যখন আপনি পুরোপুরি সফল হননি, তখন আপনি আপনার একজন কলিগের একটা ভিডিও আপনি দেখতে পান যে উনিও ঠিক এই সমস্যাটা উনি ভুগছিলেন, পরবর্তীতে ওনার মাধ্যমে জেনে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। স্যার আপনাকে ঠিক কতদিন ভর্তি থাকার কথা বলেছিলেন দেখার পরে? স্যার আমাকে বলেছিলেন 17 দিন, 15 থেকে 17 দিন এখানে ভর্তি থাকতে হবে, এটা একটা টেন্টেটিভ একটা কথা বলেছিলেন। কারণ আসলে ট্রিটমেন্ট তো শিওর কতদিন দিয়ে তো ট্রিটমেন্ট হয় না, তো স্যার বলেছিলেন আমি নির্দ্বিধায় ভর্তি হয়ে যাই। তো আজকে 25 দিন, আমার 25 দিনে থাকতে হয়েছে, মোটামুটি আমি সুস্থ। স্যার আমরা জানি যে যারা সাধারণত ব্যথাজনিত সমস্যায় ভোগে, পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা হাঁটু ব্যথাজনিত সমস্যায়, তো তাদের যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে, এবং দেখা যাচ্ছে এই ধরনের মানুষরা ঘরে একটা সময় গৃহবন্দীর মতো হয়ে পড়েন, এবং অন্যের সাহায্য ছাড়া তারা চলাচলও করতে পারে না, এরকম একটা অবস্থা তৈরি হয়, এবং এ থেকে একটা কিছুটা হীনমন্যতা তৈরি হয়, কিছুটা আপনার দেখা যায় মানুষ ডিপ্রেশনে মানুষ পড়ে যান যে আসলে কী হবে, বা আমি আদৌকে এটা সঠিক চিকিৎসা পাবো কি না, বা এ থেকে আমি উত্তরণ পাবো কি না, বা আমার আশপাশের যে মানুষগুলো আছে তাদের সাথে আমি আবার আগের মতো কাঁধ মিলিয়ে চলতে পারবো কি, নিজে একটা অনিশ্চয়তা দেখা দেয়। তো এই অবস্থা থেকে যখন আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার আপনজনদের কাছে আপনি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আসলে অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না, আমার আজকে খুবই ভালো লাগছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আগে আপন করি, এবং সাথে সাথে শফিউল্লাহ স্যারের দীর্ঘায়ু কামনা করি, ধন্যবাদ জানাই ওনাকে। উনি আজকে আমাকে ট্রিটমেন্ট করে আমাকে অন্ততপক্ষে চলার উপযোগী করে উনি আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমি খুব খুশি, অত্যন্ত ভালো লাগছে আমার যে আজকে আমি আমার সকলের সাথে আমি কাজ করতে পারবো, আমার নিজের দাপ্তরিক কাজ করতে পারবো, অফিস করতে পারবো, আমি জনগণের সেবা দিতে পারবো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অবশ্যই অনেক বড় একটি পানা। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা ফরিদ আহমেদ চৌধুরী ওনার নিজের কাছ থেকে আপনারা শুনতে পারলেন যে উনি দীর্ঘদিন যাবত ওনার যে হাঁটু ব্যথাজনিত সমস্যাটা উনি ভুগছিলেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন, বাট পরবর্তীতে একটি সিদ্ধান্ত, একটি ভিডিও, একটি সঠিক সিদ্ধান্তই কিন্তু আজকে ওনার জীবনটা সম্পূর্ণ বদলে দিয়েছেন। আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওনার পরিবারের কাছে উনি ফিরে যাচ্ছেন, এর থেকে বড় শান্তি বা বড় তৃপ্তি কিন্তু আর কিছু হতে পারে না। সুস্থ থাকা অনেক বড় একটি নিয়ামত, আমরা যারা সুস্থ আছি
বা যারা সুস্থ নেই আমরা সকলের জন্য আমরা দোয়া করি তারা যাতে সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিকভাবে তাদের বাকি জীবনটা তারা পার করতে পারেন সুস্থভাবে। এই কামনায় আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের সাথে আপনার এই বিষয়টা শেয়ার করার জন্য, যা থেকে তারাও অবশ্যই অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।